নমস্কার বন্ধুসকল, মই আরিফুল ইসলাম। আপনার সকলকে জাভেদ ইসলাম স্যারের সঙ্গে দ্বিতীয় খণ্ডলে আপনার সকলকে স্বাগতম। এতিয়া আমি জাভেদ স্যারের জানিব চেষ্টা করিম যে তেখেতে যেহেতু রাজনীতিবিদ হয়, রাজনীতির বিষয়ে আমি কিছু প্রশ্ন করি। স্যার, আপনার প্রথম প্রশ্নটা হল যে মানকাচর সমষ্টিত আপনার পরিয়ালটা বহুদিনের পরাই রাজনীতির সঙ্গে জড়িত হয়ে আছে, গতি অতি সংক্ষেপে অল্প কব নাকি যে আপনার অবদান কি কি আছে এই সমষ্টিত? স্যার, এটা আমি প্রায় 60 বছরের আমি মানকাচর রাইজর সেবাত আছো। এইখানে যদি 60 বছরের ইতিহাস কব যাও, ডেভেলপমেন্টের কথা কব যাও, বহুত বেশি কব লাগিব, সময় লাগিব। মই সংক্ষেপে এভারেজত কব বিচারিম যে মানকাচর ডেভেলপমেন্টের গতি, উন্নয়নের গতি যেটু, এটু প্রথম জহুরুল ইসলাম স্টার্ট করে। তারপরে বহুতে কাম করেছে, তার আগত 10 বছর হয়তো বহুতে কাম করেছে যদিও, কিন্তু যেটু উন্নয়নের গতি প্রথম স্টার্ট তেখেতর উল্লেখনীয় কাম হল মানকাম রোড, মানকাচর টু হাটসিংমারি। তারপিছত ক্রমান্বয়ে তেখেত 83 অর্থাৎ 1983 যেতিয়া মানকাচর একটা বিশেষ পরিচয় নাছিল, মানকাচর পিছপৰা আছিল, তেতিয়া সাব ডিভিশন তেখেত হাটসিংমারি স্থাপন করে। তাৰে পিছৰপৰা ধৰক জাংগাল ব্লক, ডেভেলপমেন্ট ব্লকখন ভাগ করে আকৌ ফেকামারিত স্থাপন আৰু এখন ডেভেলপমেন্ট ব্লক করা, ভেটেনারি সাব ডিভিশন সোনাপুর, ইরিগেশন ডিভিশন অর্থাৎ ইঞ্জিনিয়ার অফিস হাটসিংমারি, এনেকুৱা পিডব্লিউডি আদার্স বিভিন্ন ডিপার্টমেন্টাল সাব ডিভিশন তেতিয়া মানকাচর স্থাপন স্টার্ট হয় বা স্থাপন করা হয়। তারপরে বিভিন্ন অফিস আদালতও ইয়াত করা হয়। তারপিছত নেক্সট মই ভাবো যে ট্রেজারি, তারপিছত কোর্ট, ডিস্ট্রিক্ট, এখিনিও আমার সময়তে হয়, মোর সময়ত এখিনি হয়েছে। আপনার সময় হয়? মোর সময়ত হয়েছে। এটা দেখা যায় যে যদি 70 বছরের চাকরির ক্ষেত্রে যদি দেখা যায়, তো মই ভাবো যে 80-90% চাকরি মোর দেউতার সময়ের পর আমার সময় আমি দিছো 80-90%। যদি প্রাদেশিকরণ স্কুলের ক্ষেত্রে যদি দেখা যায়, স্কুল স্থাপন, হাই স্কুল, হায়ার সেকেন্ডারিকরণ, এক্সামিনেশন সেন্টার বিলাক করা, এইবিলাক প্রায় গোটেইবিলাক মোর দেউতা করা, অর্থাৎ হাই স্কুল, হায়ার সেকেন্ডারি যিমান আছে সব মোর দেউতা করেছে। যিমান এই এক্সামিনেশন সেন্টার যেতিয়া বাহিরত গৈ পেলাই আমার লড়া ছোৱালী পরীক্ষা দিব লগা হয়েছিল, গোটেই এক্সামিনেশন সেন্টার বিলাক মোর দেউতা করেছে। কালাপানি হায়ার সেকেন্ডারি আর বাগাপাড়া কলেজ টু আবুল কালাম আজাদ কলেজ, এই যেটা বাকি আছে সেটা মোর সময় করাই দিছো। বাকি ধরক যিমান রাস্তাঘাট আছে, কমিউনিকেশন, এই এই সমষ্টিত অধিকাংশ কমিউনিকেশন রাস্তা যেগুলো গায়ে ভূয়ে, এইবিলাক আমার দ্বারাই অধিকাংশ হয়েছে। অধিকাংশ মানে 70-80% আমার দ্বারা হয়েছে আজির যেটু স্বরূপ। তো গতিকে এতিয়া দেখা গেল যে বাকি কি থাকিল, আমি 32 বছরের কথা কলো, যে যি হয়েছে সমাজখন গতি করার ক্ষেত্রে, সমাজখন স্টাবলিশমেন্ট করার ক্ষেত্রে, ডিস্ট্রিক্ট পর্যায়লৈ লৈ অহার ক্ষেত্রে আমার এইখানে অবদানের কথা কলো বা আমি সেবা করেছো, কষ্ট করেছো। কিন্তু বাকি 35 বছর কিন্তু অইনে ইয়াত MLA আছিল, অইন সকল আছিল, তেওঁলোকৰ দ্বারা কি হয়েছে সেখিনিও অলপ চাবলগীয়া আছে। তেওঁলোকৰ দ্বারা মই ভাবো যদি কিছু কাম হল হয়, এনেকুৱা ধরনের কাম হল হয়, তেনেহলে আজির প্রজন্ম আৰু বেলেগ এটা পর্যায়, আর উন্নত পর্যায় পালে হয় যদি সেই 35 বছরও ভালকে আমার নিচিনাই বা আমাকে কম বেশি হলেও অলপ করলে হয়, তেনেহলে করেছে। মই নকওঁ যে বেলেগে একো কাম করা নাই, হয়তো করেছে, কিন্তু তেনেকুৱা এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, কর্মসংস্থানের ক্ষেত্রে বা সমাজখন আগুয়ে লৈ যোৱাৰ ক্ষেত্রে, ডিস্ট্রিক্ট পর্যায়লৈ লৈ অহাৰ ক্ষেত্রে, এইখিনি আমি অলপ আমি মানে আমি করেছো মেইনলি, মুখ্যত আমার দ্বারাই বেশি হয়েছে, বেলেগর দ্বারা মই দেখা নাই ইমান। আজি ফেকামারিত আমি সিভিল হসপিটাল, এই সিভিল হসপিটাল মোর দেউতার সময়, সিভিল হসপিটালটো গৈ পেলাই আকৌ পানবাড়িত লৈ গল অইন এজনে, এইখিনি তেওঁলোকে করেছে। তো দেখা যায় যে মোর সময়ত ধরক দুখন হসপিটাল, আকৌ বিশাল হসপিটাল বনাই দিলো, 30 বেডের হসপিটাল, বাগাপাড়া হসপিটাল, PHC, কানাইমারা PHC, মডেল হসপিটাল সুকচর, যদিও এতিয়া মাটির অভাবত আছে, সেটা স্যাংশন করাইছো। মেঘালয় যদি আমার কিবা কারণে বন্ধ হয়ে যায় যাওয়া, অসমের রাস্তা দিয়ে আমি মানকাচরবাসী রাইজে যাতে অসমের রাস্তা দিয়ে উলাই যাব পারে, তার কারণে একটা যেটা মোর সপোন আছিল বহুদিনের সুকচর ব্রিজ, মরাখোয়া ব্রিজ, বিশাল নদীর উপর মই করাইছিল বহুত পরিশ্রম করে। মোর সময় ধরক ট্রেজারি বহুত কষ্ট করেছো, কোর্ট বহুত কষ্ট করেছো, বহুতে সহায় করেছে, সহযোগিতা করেছে, কিন্তু মূলত মই বহুত কষ্ট করেছো। মোর সময় ডিস্ট্রিক্ট হয়েছে, পূর্বাঞ্চল বহুত ডেভেলপ হয়েছে, আগতকে বহুত আগুয়াই লৈ যাবলৈ মই ভাবো মই সন্তুষ্ট হয়েছো।
যে এইখিনি আগুৱাই লৈ যাব পাৰিছোঁ পূৰ্বাঞ্চলক। আগন্তুক দিনত মোৰ আৰু বহুত সপোন আছে, পাৰ্মানেণ্ট প্ৰটেকশ্যনৰ কথা আছে, যিটো ইৰোশ্যন হয়, যিটো বৰাক নামি আহে, পাৰ্মানেণ্ট চলিউশ্যন কি কৰা যায়, মই এইটো নিশ্চয় গুৰুত্ব আৰোপ কৰি আছোঁ আৰু কৰিম। তো তাতে যিমান ৰাস্তা হৈছে ইয়াৰ আগত 5 বছৰত কিয় 20-30 বছৰতে ইমান ৰাস্তা হোৱা নাই? টান ঐডোবা টু টান গাঁও যিটো পকীকৰণ, মাজতে 5খন 6খন ব্ৰিজ, বিশাল ব্ৰিজ, আকৌ পেপুৰবাৰীৰ পৰা গজাৰীকান্দি পকীকৰণ ৰাস্তা যিটো, সেইটো মই কৰিছোঁ। মানকাছৰ টাউনত যিমান ৰাস্তা আছে মই কৰিছোঁ, মোৰ সময়ত কৰিছোঁ। আটচিমাৰীত যিটো মাৰ্কেট ছেট প্ৰায় 3-4 কোটি টকা মই কৰিছোঁ। যিটো হাজি মুছাফিৰখানা বিল্ডিংখন, মূল বিল্ডিংখন মই কৰিছোঁ। ডিষ্ট্ৰিক্ট লাইব্ৰেৰী ষ্টাব্লিছমেণ্ট মই কৰিছোঁ। আৰু মোৰ সময়তো আৰ্বান ফাণ্ড আনি পেলাই মই হাটচিমাৰীৰ আশে পাশে ৰাস্তাও কৰিছোঁ। তাৰ উপৰিও কুচনিমাৰা পু পকীকৰণ ৰাস্তা, ঝাওডাঙা গৈ পেলাই পূব ঝাওডাঙা পকীকৰণ ৰাস্তা, এনেকৈ গজাৰীকান্দি এনেকৈ গৈ গৈ মই বহুত জেগাত পকীকৰণ ৰাস্তাও কৰিছোঁ, মাটিৰ ৰাস্তাও কৰিছোঁ। তাৰপিছত মোৰ সময়ত মই ভাবোঁ মোৰ অংক ভুল হ'ব পাৰে, গোটেই অসমৰ ভিতৰত হয়তো ভেঞ্চাৰ স্কুল যেতিয়া প্ৰাদেশিকৰণ কৰা হয় মই বহুত কষ্ট কৰিছোঁ সকলোকে লৈ। আৰু মই ভাবোঁ যে মানকাছৰ সমষ্টি হয়তো আটাইতকৈ বেছি প্ৰাদেশিকৰণ কৰা হৈছে মোৰ সময়ত, সেইটো সময়ত। তাৰ উপৰিও বিজুলী বাতিৰ যিটো হায়েষ্ট, মই ভাবোঁ যে বহু বছৰ পিছত, মই আগতে নাজানো, প্ৰায় 75খন মই ট্ৰেঞ্চফৰ্মাৰ মই নিজাববীয়াকৈ আনিবলৈ সক্ষম হৈছিলোঁ। 250 কেভি, 100 কেভি, 63 কেভি, তেতিয়াতো 5 বছৰ মোৰ ইয়াত মানুহ খালী ট্ৰেঞ্চফৰ্মাৰৰ কাৰণে আহিছিল। আজি হয়তো 10খনো হয়তো মই দেখা নাই, 10-15খনো আহিছে কি নাই 4 বছৰ, বা ইয়াৰ আগতো মই তেনেকুৱা দেখা নাই। মোৰ মাৰ সময়ত কম কাম হোৱা নাই। মোৰ মাৰ সময়ত এটা আমাৰ এটা হেৰি আছে আমাৰ পৰিয়ালত, যে আমাৰ পৰিয়ালে কেতিয়াও পইচা লৈ চাকৰি নিদিয়ে, আমি কেতিয়া দুৰ্নীতিত লিপ্ত নহওঁ। আৰু যেতিয়া অংগনবাদী চেণ্টাৰৰ ব্যাপক হাৰত চাকৰিবিলাক মোৰ মাৰ সময়ত হৈছে, বিনামূলীয়াভাৱে আমি বিতৰণ কৰিছোঁ দুখীয়া মানুহৰ মাজত। মোৰ মাৰ সময়ত এদিন কাৰেণ্ট থকা, এদিন কাৰেণ্ট নথকা আছিল বহুত বছৰ, যেতিয়া মিনিষ্টাৰ আছিল আমিনুল ইছলাম, তেতিয়া 2-3 মাহৰ ভিতৰত মোৰ মাছ আৰু আমি গৈ পেলাই চিফ মিনিষ্টাৰ মেঘালয়ৰ লগত কথা পাতি আমি ৰেগুলাৰ কৰি দিছোঁ। তেতিয়া চুৰি ডকাতিৰ মানে ৰাতিপুৱা উঠিলেই মানুহ কাণ খাৰা কৈছে যে আজি ক'ত চুৰি হ'ল, ক'ত ডকাতি হ'ল, ক'ত ৰেপ হ'ল। সেইটো 6 মাহৰ ভিতৰত এইটো সমাধান কৰা হৈছিল, সকলোৱে জানে, এইটো মনত কৰি ৰাখিলেই হ'ল। তো মোৰ মাৰ সময়ত 20টা পুলিচৰ চাকৰি দিয়া হৈছে, মোৰ মাৰ সময়ত ভেঞ্চাৰ স্কুল 20খন দিয়া হৈছে, বাচি বাচি গোটেই সমষ্টি নিধি স্কুলবিলাকক দিয়া হৈছিল। গতিকে মোৰ মাৰ সময়ত দুৰ্নীতি হোৱা নাই। মোৰ মাৰ সময়ত প্ৰত্যেকখন গাঁও পঞ্চায়তত 5ৰ পৰা 7খনকৈ বিধায়কৰ ফালৰ পৰা ৰাস্তা বনাই দিয়া হৈছে। এইটো প্ৰত্যেক জীৱী শুনি আছে, তেওঁলোকে হিচাপ কৰিলেও হ'ব হৈছে নে নাই, ফুট ফৰ ৱাৰ্ক হৈছে তেতিয়া। গতিকে মোৰ মাৰ সময়ত এনেকুৱা দুৰ্নীতিৰ কথা কোনো জনা নাছিল, মোৰ সময়তো দুৰ্নীতিৰ কথা নাছিল। মোৰ সময়ত যিটো আছিল মাটিৰ ভূমিপাত্ৰাৰ কথাটো আপোনালোকে ইয়াত কৈছিল, তো ভূমিপাত্ৰাটো একচুৱেলি আমি আমাৰ সময়ত ক'ব নোৱাৰিব যে আমি দুখীয়াৰ বাহিৰে বেলেগ মানুহক, ধনী ধনী মানুহক, চাকৰি কৰা মানুহক আমি ভূমি দান কৰিছোঁ, এনেকুৱা কথা নাছিল, কেতিয়াও নাছিল আগত। কিন্তু প্ৰথমবাৰৰ নিচিনা দেখিছোঁ যে আমাৰ কোনো প্ৰতিনিধিও নাই। ইয়াত 2জন MLA আছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া আছে, ৱাজিদ চৌধুৰী চাহাব আছে, ইফালে MP নমিনী আমিনুল ইছলাম চাহাব আছে, তেখেতৰ পত্নী জিলা পৰিষদ চিফ হিচাপে মেম্বাৰ, 4জন মেম্বাৰে এতিয়া আছে। আৰু আপোনালোকে দেখিছে 2-3 বছৰৰ পৰা কিমান মাটিবিলাক, মূল্যৱান মাটিবিলাক তেওঁলোকে ব্যক্তিগতভাৱে দি আছে, ধনী ধনী মানুহক দি আছে। আমাৰ ভৱিষ্যত পৰিকল্পনাবিলাক নষ্ট হৈ আছে। মাটিনেৰ চন নামৰ জেগা এটাত ডিষ্ট্ৰিক্টৰ পৰিকল্পনা কৰি তেওঁলোকে ষ্টাব্লিছমেণ্ট কৰাৰ চেষ্টা কৰি আছে। তাতো বহুত কথা আছে, মই এইখিনি নক'লোঁ, ৰাইজ জানে। আৰু এইটো যে হ'ব, প্ৰায় 100 কোটি টকাৰ নিচিনা এক্সট্ৰা টকা লাগিব, যিটো খালি আৰ্ট ফিলিং আৰু প্ৰটেকশ্যনৰ ওপৰতে। চৰকাৰে এইটো মানিব নে নাই, টেকনিকেল পাৰ্চন মানিব নে নাই, তাৰপিছত ঘূৰি আহি যদি আকৌ হাটচিমাৰীলৈ আহিব বিচাৰে, হাটচিমাৰীতো তেনেকুৱা মাটিবিলাক লাহে লাহে শেষ হৈ আছে। গতিকে ডিষ্ট্ৰিক্টখন কি পৰ্যায়ত যাব, সেইটো মোৰ আনচাৰ্টেন লাগি আছে। গতিকে মাটিবিলাক যে বেলেগ চাকৰি কৰা ধনী মানুহক যদি মাটিবিলাক এনেকৈ দিয়া হয়, ভূমিহীন মানুহকতো পোৱা নাই, আৰু মাটিবিলাকো শেষ হৈ আছে। গতিকে টকাটো আহিব ভৱিষ্যতত, কিন্তু পৰিকল্পনা নাথাকিব। নেক্সট জেনেৰেশ্যন ক'ত খাৰা হ'ব, থিয় হ'ব, নেক্সট জেনেৰেশ্যনৰ কৰ্মসংস্থান ক'ত থাকিব, এইবোৰৰ কথা আছে। তাৰ উপৰিও আজি 4-5 বছৰ হৈ গ'ল, ডিষ্ট্ৰিক্টখন হ'ল, আজি ডিষ্ট্ৰিক্টৰ ষ্টাব্লিছমেণ্ট নাই, বিল্ডিং কনষ্ট্ৰাকশ্যন নাই, শ্বিফটিং নাই। তো এনেকুৱা পৰ্যায়ত মানে এনেকুৱা গতিত গৈ আছে মানকাছাৰখন, যেনেকৈ আমি পিছুৱে আছোঁ, বেলেগ বেলেগ অঞ্চলবিলাক, বেলেগ ঠাইবিলাক বহুত আগুৱাই আছে। গতিকে
এতিয়া আমার পরিকল্পনা মূল পরিকল্পনায় থাকিব যে ডিস্ট্রিক্ট স্টাবলিশমেন্ট, কর্মসংস্থানের ব্যবস্থা, নেক্সট জেনারেশনের প্ল্যাটফর্ম, দুর্নীতি টোটালি দুর্নীতিমুক্ত এখন সমাজ, দুর্নীতিমুক্ত এখন দক্ষিণ চানমারা মানকাছ জেলা বনাই দিয়া, আরও ভবিষ্যতত কর্মসংস্থানের বাবে ন্যাশনাল হাইওয়ে কেনেকে আনা যায়, স্টেট হাইওয়ে কেনেকে আনা যায়, রেলগাড়িটো লাইনটো এতিয়া মেঘালয়ের বেলেগ লাইন দিয়ে সোমাই আছে, আমার ইয়াত কেতিয়া সোমাব, আমি আমি স্টার্ট করিব লাগিব, আর কোনোবাই আমি হয়তো আমি নেদেখিলেও বেলেগে দেখিব, আর ইয়াত রেলগাড়ি নহাটো আচরিত কথাই নহয়, রেলগাড়ি কেতিয়াবে আহিব লাগিছিল, আমি ব্যাকওয়ার্ড, আর ইয়াত কৃষি কৃষক মানুষ যথেষ্ট আছে, ইয়াত প্রোডাকশন বহুত হয়, আর এটা সময়ত এইটো একটা পরিকল্পনা হাতত নিশ্চয়ই লব পারিব বহুতে, আমি বহুত সরুর পৰা শুনেছি, দেউতা কৈছে, পূর্ণ শর্মা ডাঙরিয়াও কৈছে যে এইফালে দি কক্সবাজার যে হোক বা ঢাকা হয়ে পেলাই হেৰি কলকাতালৈকে ইয়াত রেল লাইনটো লৈ যাব পৰা যায়, গতিকে আমি এই ক্ষেত্রতে মনোনিবেশ করিম, হার্ট এন্ড সোয়েল করিম, নেক্সট জেনারেশনের কারণে আমার আমার লড়া ছোৱালীক আমি কেনেকে রাখি যাম, এই এই পর্যায়ত নেক্সট আইন কানুন কি হব, দেশের পরিবেশ কি হব, মাটি তো লাহে লাহে ক্রাইসিস হয়ে আছে, নিজের মাটি ভিটাই প্রায় শেষ হয়ে আছে, জেনারেশন বাড়ি আছে, ইহতর কত স্টাবলিশ কত ঘর বনাব, কেনেকে থাকিব, তেওঁলোকৰ কর্মসংস্থান কি হব, আজি যিসকলে মেট্রিক পাস করে আছে, এম এ পাস করে আছে, তেওঁলোকৰ চাকরি কত হব, আত্মনিয়োগ কত করব, এইখানে জায়গা যত জিওগ্রাফিক্যাল আমি ইমান পিছপরা, এটা হল ইন্টারন্যাশনাল বর্ডার, দুই সাইড হল মেঘালয় স্টেট বর্ডার, এটা সাইড হল উত্তর সাইড হল ব্রহ্মপুত্র নদী, আমার লাহে লাহে গড়াখনিয়া আহি আছে, যত আমার 2-3 হাজার কোটি টাকার প্রয়োজন হব পার্মানেন্ট প্রোটেকশনের, এইখানে সেন্ট্রাল গভর্নমেন্ট, অসম গভর্নমেন্ট মিলি এটা একটা আমার পরিকল্পনা লবই লাগিব, আদারওয়াইজ আমার ডিস্ট্রিক্ট, আমার সমষ্টিখন আনসার্টেনের ফলে গিয়ে হেৰি নকৰো, ক'ৰবাত যদি কিবা এটা সৰু সুৰা ঘটনা হয় লগে লগে মন্ত্ৰীবিলাক লাইন কৰি যায় 2-3টা, আমাৰ ইয়াত ইমান ডাঙৰ ডাঙৰ ঘটনা হয়, ইয়াত কাউণ্টিঙৰ সময়ত 3 জন মানুহ মৰিল, তেতিয়াও মই বহুত ৰিকুৱেষ্ট কৰিছিলোঁ যে এজন আহক, কম্পানচেশ্যনৰ ক্ষেত্ৰতো চিফ মিনিষ্টাৰ মোক টেলিফোনত কৈছে গুৱাহাটী মোৰ ঘৰৰ পৰা যে কৈ দিয়া মই টকা দিম, সেই টকাৰ পিছত মই কিমান ঘূৰিছোঁ আজিলৈকে 1 টকাও দিয়া নাই, বৰঞ্চ মেঘালয়ৰ পৰা আহি টকা কিছু হ'লেও 3 লাখ 3 লাখ কৰি টকা দি গৈছে, গতিকে
বহুতে নাজানে যে কংগ্রেসের ভিতরত কি চলি আছে। কংগ্রেসত ভাল এস্টাবলিশমেন্ট হওয়া ব্যক্তিক উপরাই দিয়ে ইলেকশনের সময় যিজনে হারিব হারা ক্যান্ডিডেট নমিশন দিয়ে কিহর ভিত্তিত নমিশন দিয়ে সকলে জানে। টোটালি আনসার্টেন পার্টি এটা আর সংখ্যালঘুর কারণে একদম বিপজ্জনক পার্টি এটা। গতি মানে প্র্যাকটিক্যালভাবে ভাবিছো যে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যুদ্ধ করব সংঘাত করব তারপর আমার মানুষ খাড়া করবো, আমার ভিতর সুমাব যত আইন থাকে, যত উন্নয়নের শিতান থাকে, যত সিদ্ধান্ত করা হয় তাত আমাক যাব লাগিব। আমি বারান্দার বহি বহি আমি কিমান দিন আমি প্রার্থনা করে থাকিম যে আমার যাতে ভাল হয়, আমার যাতে ভাল চিন্তা করে, সেই ক্ষেত্রে আমি আমি পিছিয়ে যাম যাম যদি আমি এই এনেকৈ যদি আমি রাজনীতি আমি মানে গতিটো যদি এনেকে লৈ যাওঁ। আজি 15 বছৰত আমার বহু ক্ষতি হয়ে গেল, গতি মই 5 বছৰত রোম ওয়াজ নট বিল্ড ইন এ ডে, রোম শহর এদিনতে সৃষ্টি হওয়া নাছিল, 100 বছর লাগিছে, বহুত পরিকল্পনা আছিল। আর মোর দেউতার কথাটো কব নালাগে যে কি তেখেতৰ কি অবদান, গতি মই বিচারিম তেখেতৰ অসম্পূর্ণ কাম আর মূল নিজাববীয় কিছু পরিকল্পনা সপন মানকাসার লই মই এইখানে ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখি মই আগবাড়ি আছো, বহুত কষ্ট করে আছো, দৈনন্দিন কষ্ট করে আছো। গতি গ্রেটার ইন্টারেস্ট মোর আমার সমষ্টির স্বার্থত, সমষ্টিখনের মানুষের স্বার্থত, সমষ্টির বাচ্চা বাচ্চা লড়া ছোৱালী যেবিলাক একো নাজানে যে ভবিষ্যৎ কি হব, গতি ভবিষ্যৎ যদি আমি ভাল কাম করুন, যদি আমি গঠনমূলক কিনা করে থাকে যাও, আমি যদি সেবা করে যাও, পরিশ্রম করে যাও, তেনেহলে সেইদিন সেইদিন এখন আমি যেদিন এখন না থাকিম হাহিব, পরস্পরে পরস্পরের সহায় করার চিন্তাটো আহিব। আজি পরস্পরে পরস্পরের চিন্তা করা আমার ইয়াত কেনেকে হব, আমার নিজের পেটত ভোক, আমি আমি সার্ভাইভাল নহয়, আমার অর্থনৈতিক অবস্থা একদম বেয়া, আর বেয়ার ফেলে গিয়ে আছে, মাটি ক্রাইসিস হয়ে আছে, আমার কর্মসংস্থানের প্ল্যাটফর্ম কি হব, সেইবিলাকর কথা চিন্তাটো আমি সকলে মিলি করব লাগিব। গতি এই ক্ষেত্রে মানে মানকাসরবাসী রাইজক মই অনুরোধ জানাম যে ইলেকশনের সময়ত মই হিন্দু হয়ে যাও, ইলেকশনের সময়ত মোক কিনা এটা বনাই দিব, ইলেকশনের সময়ত কিনা অপপ্রচার করব, সেই ক্ষেত্রে আপনাদের এই 15 দিন সাবধান থাকিব। মই ইসলাম ধর্ম, আমি মুসলমান মানুষ, মোক মই টিল ডেট মই ইসলাম ধর্মে থাকি, আল্লাহর উপর মই ভরসা করে থাকি আর আল্লাহ বিশ্বাস করে থাকি, এটা কোনো রোধ করব নয়। আর নিজের জাতির কারণে প্রত্যেকে যে করে ময়ও সেইটু করি, কিন্তু ভারতবর্ষত অইন ধর্মের যে মানুষ আছে তেওঁলোককো মই সন্মান করি। আমি সকলে মিলিজুলি ভারতবর্ষ আগবাব লাগবে, আমি সকলে মিলিজুলি যদি আমি একলগে না থাকো, যদি কলে মুসলমান জিন্দাবাদ, কোনোবা যদি হিন্দু জিন্দাবাদ, তাতকে বেশি স্ট্রং হব ভারতবর্ষত হিন্দু মুসলমান জিন্দাবাদ। আমি সকল ক্ষেত্র মিলিজুলি ব্যবসায় করো, সকল ক্ষেত্রতে আমি মিলিজুলি দেশ আগুয়াই লই গিয়ে আছো। প্রাক স্বাধীনতা, স্বাধীনতার আগত সংগ্রাম যখন করেছিল তার ভিতর হিন্দু মুসলমান সকলে মিলি করেছিল, এটি আমি ভারত স্বাধীন করলো, এটি আক হিন্দু মুসলমান আমি কেনকে ভাগ হব। যখন ধর্মর নামত রাজনীতি করে আপনাদের সাব যে কামর কথা নকয়, কাম দেখাব নিবিচারে, ইস্যুর উপর চেষ্টা করে। এটা দুটা যদি দুটা যদি সাম্প্রদায়িক দল থাকে তাহলে দুটাই হয়তো জিয়াই থাকি, এটা যদি না থাকে আর এটাও না থাকিব। গতি কোনে কম্পিটিশন আহিব, কোনে কিমান কাম করলে, রাইজের ওসর কোনে কিমান থাকিলে, বিপদের সময় কোনে থাকে, মানুষের নেক্সট জেনারেশনের পরিকল্পনা কোনে করে আছে, দুর্নীতিত কোনে থাকে, দুর্নীতিত কোনে না থাকে, এইবর চিন্তা তেতিয়া আহিব। আজি আবেগিকভাবে বহু মানুষক মিসগাইড করার কথা আমি দেখি আছো, তারপর ফেসবুকত যেবিলাক মিছা কথা লিখে, গোখাক মিছা কথা যেবিলাক, সেইবিলাক উত্তরতো সাধারণ মানুষে দিব নোৱাৰে, তো প্র্যাকটিক্যালিও এইবিলাক ফেস্ট করব নোৱাৰো। গতি ইমান ইমান সোশ্যাল মিডিয়াটুক ইমান বেয়া লাইনত লৈ যাব বিচাৰিছে, এটা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটা সংবাদ মাধ্যম, ইমান তললে লৈ যাব বিচাৰিছে। গতি মই সকল রাইজক অনুরোধ জানাম যে প্রথম কথাটি হল বিবেক বিবেচনা দিয়ে আপনাদের চিন্তা করব, একটা চকু মুদি 2 মিনিট চিন্তা করলে আপনাদের পাব ইতিহাস, বর্তমান আর ভবিষ্যৎ, তেনহলে নিশ্চয় ভাল ক্যান্ডিডেট আহিব। আর মই ভাবো যে আরো ধুনিয়া ধুনিয়া ভাল ভাল ক্যান্ডিডেট আহক, তেওঁলোকক আমি আমি শেষ বয়সতে হয়তো আমি নিশ্চয় বা বর্তমানে যদি ভাল ক্যান্ডিডেট আহে আমি নিশ্চয় সহায় সহযোগিতা করিম, পজিটিভ থিংসত যদি কোনবা আহে, কারণ আমি ইমান ব্যাকওয়ার্ড, আমি একটা দ্বীপর নিচিনা জায়গা থাকো যত মানে পাহাড়ে পাহাড়, এটা দুটা সাইডত, এটা হল বাংলাদেশ, এটা আনসার্টেন টোটালি এইফালে যাব নোৱাৰি, এটা ব্রহ্মপুত্র, তারে মাজত আমি কে ধর্ম কিছু সকল ধর্ম সকল বর্ণ জাতির মানুষ এইখানে জায়গাত আমি বাস করো, এইখানে জায়গার মানুষক যদি আমি বিভেদ সৃষ্টি করাব চেষ্টা করো, আমি যদি হিন্দু মুসলমান করো, আমি যদি জাতি ভেদ করার চেষ্টা করো, তাহলে আমার মাজতে যেতিয়া ভাগ হব, তেতিয়া দিসপুর হাহিব, তেতিয়া দিল্লি হাহিব, তেওঁলোকে আমার কমজোরি পাব, আমার মাজত
ভাগ করার চেষ্টা করব। গতি আমাকে স্ট্রংলি যাব লাগবে, সঠিক প্রতিনিধিত্ব করা ব্যক্তিসল ইয়ার যাব লাগবে, যাকে নমিনেশনের চিন্তা না করে, যা রাইজের থাকে নির্বাচন খেলিব জানে। গতি মই ভাবু যে এই ক্ষেত্রে আমি 18-19 বছরের আমি নির্দলীয় প্রার্থী হিসাবে দুবার বিধায়ক হয়েছি। তো দুবার বিধায়ক হওয়া মামুলি কথা নহয়, উইদাউট ব্যানার, উইদাউট পলিটিক্যাল পার্টি। গতি কোনবা একটা ভাল লিডারও চেষ্টা করছেন নির্দলীয় জিকে নেকি, ইমান সহজ নেকি? গতি আমি কিয় জিকু? রাইজর থাকো, রাইজর পার্টি করো, রাইজর উদ্দেশ্যে আমি থাকো, সেই কারণে রাইজর থাকো, রাইজর বিপদ থাকো, রাইজর প্রয়োজনত থাকো, যিমান পারো কষ্ট করো, যিমান পয়সা না থাকলেও হয়তো কাবার অভাবত আমি সহায় করব বিচার। গতি রাইজে সেই কারণে আমাকে একসেপ্ট করে থাকে। আর মই ভাবু যে মই বেলেগ ক্যান্ডিডেটের কথা মই নকও, মোর মৃত্যু যদি দিল্লি মুম্বাইতে যদি মোর মৃত্যু আশঙ্কা আহি যায় লাইন করো, সব আল্লাহর উপর নির্ভর। যদি ডক্টরে মোক কয় যে তোমার তো মৃত্যু নিশ্চিত, তোমার কবরটু কত দিন, মই এক সেকেন্ডত মই কই দিন যে মানকাসর মানকাসর মানকাসর। হয়তো বেলেগ ক্যান্ডিডেট, হয়তো বিধায়ক বস্তুটো যদি না থাকিন হয়, এমএলএ বস্তুটি যদি না থাকিন হয়, তেনেহলে আজির ক্যান্ডিডেট বহুত ক্যান্ডিডেট হয়তো মানকাসর জীবনতো ভরি নিদিলে হয়। গতি তেওঁলোকৰ যদি মৃত্যুর আশঙ্কা কবাত মোৰ নিচিনা হয়ে যায়, তেওঁলোকক যদি সুধে হয়তো তেওঁলোকে হয়তো ধুবুরী কব পারে, আর সময় লব পারে, সময় লই পেলাই গুৱাহাটীও কব পারে, কিন্তু মোর এক সেকেন্ডত মোর কথাটো আহিব যে মই মানকাসর মানকাসর মানকাসর। গতি জন্ম মৃত্যু আমার মানকাসর লগত, ইয়ার হাওয়া বতাহর লগত, ইয়ার জমিনের লগত, ইয়ার মানুষের লগত, অন্তরের লগত, বাচ্চা সকলের লগত, শিশু সকলের লগত আমার আমার সম্পর্ক। আর আমি এইটাই থাকবে বিচারো, আমাক জিকা হারার লগত আমি ইম্পর্টেন্স নাই, হারিলেও পিছদিনের পর আমি রাইজের লগতে থাকো, আপনাদের নিশ্চয় দেখা পাইছে। গতি এই ক্ষেত্রে রাইজক মই সচেতন হব কব বিচারিছো যে আপনাদের সচেতন হক, প্র্যাকটিক্যাল হক, আর মিসগাইড নহক, কথা ভাষণের উপর আপনাদের বিশ্বাস নকরিব, আপনাদের প্র্যাকটিক্যাল চিন্তা করব। আপনাদের সকলে জানে মানকাসরত মানকাসরের অবস্থার উপর ভিত্তি করে আমি আগতেও কইছো যে ভূত ভবিষ্যৎ, ভূত বর্তমান আর ভবিষ্যৎ চিন্তা করব। চিন্তা করলে আপনাদের জল জল পটপট করে ওলাব যে কার কি ভূমিকা। বিপদের সময় কেউ নাহে, হেলিকপ্টার লই খালি ইলেকশনের সময় আহিব, বানপানির সময় নাহিব, লকডাউনের সময় নাহিব, না থাকিব, এনআরসির সময় না থাকিব, কোনো একটা সময় না থাকিব, দূরের পর ফট করে ইন্টারভিউ করে দিব লকডাউন, এনআরসি, এনআরসির কথা ইউডিএফ কয়, এনআরসি কি সুপ্রিম কোর্টত কেস করেছে নাকি? তেওঁলোকে উকিল দিব বিচাৰিছিল বিনামূলীয়া, উকিল দিছে নেকি? তেওঁলোকে রাইজের লগত কি আছিল নেকি? সেই দুই বছর যে ইমান কষ্ট করলে রাইজে, সেই দুই বছর ইউডিএফর ফল কোনটা সহায় করেছে নেকি, জমিনত সহায় করেছে নেকি? তো গতি মই ভাবো যে এমপির কথা যদি কব বিচার যে এমপি হেৰি দিল্লি কেন্দ্রীয় সরকারের তরফের আমার ডেভেলপমেন্ট দেখাব পারিব নেকি? দিল্লি সরকার অর্থাৎ কেন্দ্রীয় সরকার মানকাসরের সরকার, মানকাসরের সরকার নহে তো মানকাসরের বাজেট নাই, তো বারো বছরত এটা বাজেট মানকাসর বা আমার ধুবরী এমপি সমষ্টিত এক পয়সা আনিব নহিলে কেন্দ্রীয় সরকারের ফলের কোনো কোনো ব্রিজ, তো ব্রিজ অসম সরকার আর দিল্লি সরকার হে ব্রিজ দিয়া, ধুবরী ব্রিজ হোক কিবা হোক, সেইটো কেতিয়াবা কেতিয়াবা ইলেকশন আহিলে কলে ব্রিজ আমি করি, ব্রিজ ব্রিজ কেনেকে করি? ব্রিজ তো 2008-র ওয়াজের চৌধুরী কোয়া মতে 2008-র প্রস্তাব ব্রিজ ক্যাবিনেটত পাস করা তরুণ গগৈর নেতৃত্ব চিফ মিনিষ্টার থাকা অবস্থা, আর বদরুদ্দিন আজমল সাহেব 2009-ত আহিল এমপিত, তেখেতে কেনেকে ব্রিজের কথা কথাটা আনিলে, আর তেখেতর কেনেকে তেখেতে কলে ব্রিজ হব এইটু কেনেকে? তরুণ গগৈ স্পষ্টীকরণ দিছিল যে মহে আমিহে ক্যাবিনেট এটু করেছো 2008-ত, তারপর আমিহে প্রস্তাববিলাক আগবাই আছো, আমিহে মনমোহন সিংক আমি কই আছো, আমিহে রিমাইন্ডার দি আছো, গতি তেনেকে আজি এই পর্যায়ে বহুদিন লাগিল। তো গতি এটুও কলে তেওঁলোকে করেছে, মানে মই সুকসর ব্রিজ করেছো সেইটাই কলে তেওঁলোকে করেছে, বোলে রূপসী বিমানঘাটি যেটু হাগ্রামার ডাঙরিয়ার দ্বারা হল সেইটাও কলে আমি করেছো। গতি ইমান মিছা কথা তেখেতে যেতিয়া বিধায়ক হিসাবে নির্বাচনত আহিলে তেতিয়া তেখেতে কি কৈছিল, কান্দি কান্দি কি কৈছিল যে মানকাসর এই সালমানাবাসী রাইজ ইমান দুঃখ আপনাদের ইমান কষ্ট মই সহ্য করিও পারা নাই, মই যদি ইনশাল্লাহ জিকিব পারো মোর টাকা দিয়ে এমএলএ ফান্ড দিয়ে মিলাই পেলাই মই 5খন রিভার হসপিটাল মই বনাই দিম, রিভার হসপিটাল মানে মোবাইল হসপিটাল বনাই দিম নদীর উপর, আর এই 5খন মোবাইল হসপিটাল দিয়ে 52টা সরত ট্রিটমেন্ট চলিব। আজি কত হেতু এটা আলেম মানুষ এটা এটা দেখাচন করেছে নাকি? তেখেত অ্যানাউন্স করে দিছে, অ্যানাউন্স করে দিছে যে 10,000 লড়াক আমার কর্মসংস্থান দিয়ে মূল কোম্পানি তোমাদের দরখাস্ত করা, কিমান লাখ দরখাস্ত হয়ে গেল এই 10খন সমষ্টিত, তা চাকরি দিছে নাকি? জোর ডাঙাত তেখেতে কইছে যে মাটি দিয়া
খাড়া হয়ে পড়ায় লগে মাটি দিছে পঞ্চায়েত অফিসে সেটা দুই বিঘা মাটি দিছে হসপিটাল বানাব তাতো নাই মইনুলক চৌধুরী ইয়াত এমপি হয়েছিল বরাকভেলির পর তো ইয়ার এমপি হয়ে পেলে মন্ত্রী হই তখেতর পাঁচ বছরের কোনো চিহ্ন তো আমি দেখা নাই এটাই জানো যে তখন ইয়ার এমপি হয়ে মন্ত্রী হই শিলচর মেডিকেল কলেজ বনাইছে আজিও দেখা যায় যে এখেতে তো ইয়াত একো নকরিলেও কেন্দ্রীয় সরকারেরও বস্তু ইয়াত নাই ডেভেলপমেন্টের কথা নাই তখেতর এমপি ফান্ডও আমি দেখা না পাও বরঞ্চ তখেতর যে আজমল ইউনিভার্সিটির কথাটো ধুবুরীবাসী কইছে যে এমপি ইলেকশনের কথা দিছিল তো সেইটো এতিয়া গৈ পেলাই ডবকাত হয়ে আছে যত মানে উচ্চ শিক্ষার ইয়াত প্রতিষ্ঠান নাই আমার এই দশখন সমষ্টিত দিব পারিল হয় তখেতর ব্যক্তিগত কথা তো যিয়ে নহক তো যদি কিবা করিব লাগে তো নিজের জায়গার মানুষ করিব লাগিব নিজের সন্তান করিব লাগিব জমিনের লগত হাওয়ার লগত যার সম্পর্ক যার জন্মর পর মৃত্যুলৈকে ইয়াত থাকিম আর মরিম বলে যখন ধারাবান্ধা করে লৈছে যে ইয়াতে আমার মৃত্যু হোক শেষ মৃত্যুটো যাতে মানকাসর হয় সেইবিলাক ব্যক্তিহে ইয়াক টান টানিব মানকাসর টান টানিব মানকাসর রাইজর টান টানিব মানকাসর দুঃখ মান দুখিয়া মানুষের রাইজর দুঃখ নিজের দুঃখ রাইজর সমস্যা নিজের সমস্যা যোনে করে লোক লড়া ছালী সকলের লড়া ছালী মূরো লড়া ছালী মূরো ময়ও অভিভাবক গতিকে ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে ময়ও মোট অগ্রগণী ভূমিকা লব লাগিব যেহেতু প্রতিনিধিত্ব করব দিছে মো এই মেন্টালিটি থাকলেহে আমার রাইজ আমার সঠিক রাস্তাত আহিব যদি ধরিব পারে এনেকা ব্যক্তিক ধরে পেলায় আগুয়াই লৈ যাব লাগিব পজিটিভ থিংসত আমি চিন্তা করিব লাগিব আজি সমাজখন কলাপস হওয়ার পথত আজি ড্রাগস চলিছে কিমান দুর্নীতি দুর্নীতি হয়ে আছে ইয়াত ধরা মানুষ নাই ইয়াত কবলে গেলে আকো তার এগেনস্টত কেস হয় কিবা কিবি ইয়াত মানে স্বাধীনতা বলা বস্তুটো বহুত কমি আছে ইয়াত আন্দোলন বা প্রতিবাদ করার ক্যাপাসিটিও মানুষের কমি আছে গতিকে মই ভাবো যে মই প্রাক্তন বিধায়ক হিসাবে সকলো মই করিব নোৱাৰিম মোরও কথা আছে ইয়াত মই ইলেকশন খেলিব লাগিব ইনশাল্লাহ মই আইন লক্ষ্য রাখব মই জেলত যাব নোৱাৰিম ফট করে মই সেইটাও লক্ষ্য রাখব মোক এম এল এ জিয়াই রাখিলে আল্লাহ জিয়াই রাখিলে এম এল এ মন্ত্রী হব লাগিব মোক কাম করব লাগিব সেই ক্ষেত্রে যাতে কোনো বাধা নহয় সেইখিনি চাই পেলাই অলপ এডজাস্ট করে পেলাই হলে মোক আগবাড়ি যাব লাগে এটু হয়তো মই ভিতরের কথাটো মই কব নোৱাৰিম মোক খালি এইখিনি বিশ্বাস রাখব যে মই আপনাদের মই সমষ্টির মানুষের মই আপনাদের আপনাদের লড়া ছোৱালীর মই চিন্তা করো মই জমিনের চিন্তা করো বেলেগ কথা মোর নাই এইখিনি মোক বিশ্বাস রাখব আশ্বাস আশ্বাস রাখব আমি জীবনত মই দুর্নীতিত না যাও দুর্নীতিত নযাওয়া ব্যক্তিহে কাম করে দুর্নীতি নকরিলেই বহুত ডেভেলপ হয় দুর্নীতি নকরিলেই আর যদি নিজে পরিশ্রম করে মই তো সদায় পরিশ্রম করেছো এম এল এ থাকুতে মই ডেইলি চারি ঘন্টা পাঁচ ঘন্টা মই অফিস করেছো মোর নামত পেপারত আহিছিল যে কোনে কোনে অফিস হাইস্ট করে আটজনের ভিতর মোরও নাম আহিছে গতিকে রোম ওয়াজ নট বিল্ড ইন ইট মই পাঁচ বছর সকলো করব নোৱাৰিম কিন্তু যিখিনি করেছো এইখিনি বহুত কম নহয় কম নহয় মই ভবিষ্যতের কারণে মই বহুত বস্তু করে থৈছো এতিয়া খালি এটু রং চং করাব লাগিব ডিস্ট্রিক্টর সজাব লাগিব কর্মসংস্থানের ব্যবস্থা করিব লাগিব এতিয়া টুকটাক এটা ভাড়া 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 ঘর বনাই আছে ভাড়াটি লৈ আছে তাত অফিস কিবা করাই আছে চুপচাপ বাইরের পৰা মানুহ আহি সোমাই আছে গতিকে আমার বিল্ডিং করিব লাগিব আমার এস্টাবলিশমেন্ট হব লাগিব ডিভিশন স্টার্ট করিব লাগিব নতুন লড়া আমার লড়া ছোৱালী তাত চাকরি পাব লাগিব বাহিরের পর আহি আহি আমাকে এঙ্গেজ করব আমার রিটায়ারমেন্ট হয়ে আছে আমার রিটায়ারমেন্ট আল্লাহ আলহ জহুল ইসলাম বিশেষ করে জহুল ইসলাম যে চাকরি দিয়েছিল সেইবিল 40% শেষ 60-50% শেষ কিন্তু তার পরিবর্তে চাকরি নাই একটা সময়ত হয়তো পাঁচ দশ বছরের ভিতর চাকরি সকলে রিটায়ারমেন্ট হব নতুন চাকরি কেতিয়া হব আমার সমষ্টি কি হব নতুন যে নতুন প্রজন্ম কি হব গতিকে মই এখিনি কব বিচারিম যে আপনাদের খালি চাব মোর কথা যদি কিবা কয় দয়া করে অনুরোধ করে মই কও যে এই সচা নে মিছা আপনাদের চাব এইখিন খালি চাব সচা নে মিছা আর যদি পারে টেলিফোন করে হোক বা কোনবা আহি পেলায় হোক বা কোনবা ফোন করে পেলায় মোক মাতিব যে ইয়ার স্পষ্টীকরণ তুমি দিয়া ইনশাআল্লাহ পৃথিবীর যিকোনো ব্যক্তি থাকক মই তাত থাকিম আর স্পষ্টীকরণ দিম আর রাইজে তেতিয়া মোক বিশ্বাস করিব বলে মোর বিশ্বাস আপনি আপনার নির্বাচনত কি কি বস্তু আপনার প্রত্যাহ্বান হব মানে আপনার নির্বাচনত অথবা আপনার কংগ্রেস আর আইডিএফের যে মিত্রতা হয়ে আছে এই ক্ষেত্রে আপনার প্রতিক্রিয়া প্রত্যাহ্বান বলতে তো মই ভাবো যে মই পরিশ্রম করে যাম মই রাইজর ওসর বুঝাবলে চেষ্টা করি যে কোনটো ভাল হব কত ভোট দিলে ভাল হব এখিনি মই চেষ্টা করি বাকি তো রাইজে এটি সিদ্ধান্ত লব মই প্রত্যাহ্বান কারোর কথা মই এটা নাভাবো আর একটা কথা মই অনুরোধ জানাম আমার রাইজ লই
যে ইলেকশনের সময় জাত পাতর কথা আহব, ইলেকশনের সময় ধর্মর কথা কই পেলায় ভোটের কথা কব, অথচ এই পনেরো দিন শেষ হলে আকো জাত পাতর কথা পাঁচ বছর না থাকে, ধর্মর কথা না থাকে, সেই পনেরো দিন এই কবলের পরা জাত পাত ধর্মর নামত ইলেকশন ভোট সেইবিল আপনাদের মানে অনুরোধ জানাম যে গলে আমার খুব ক্ষতি হব, সঠিক সঠিক সিদ্ধান্ত লওয়ার ক্ষেত্রে আপনাদের অসুবিধা পড়ব, যুনে যে কর্ম করব তার সেইটিয়ে ফল হব, যুনে ভাল কাম করব কি ব্যস্ত হব, ব্যস্ত বা যুনে বেয়া করব তার তো বেয়া জায়গা যাবই লাগবে, কোনবা কলেও নহব, এই কেয়ামতর দিন হয়তো মা আর লড়া ছালীরও কোনো হেরি না থাকবে, মা দেউতার পরিচয় না থাকবে, মা দেউতাও টানিব নারিব যদি অলপ নেখির প্রয়োজন হয়, গতি মানে ভাবু যে সকলে যেখিনি কর্ম করিব ভাল কাম করিব সেই হিসাবেই সিদ্ধান্ত হব, গতি কোনোবাই কব যে মই এইটু করে দিলু, মই এইটু করে দিলু, আপনাদের ব্যস্ত পাব দোয়া পাব, সেইটো তো বেলেগ বস্তু, এটা ধর্ম তো টোটালি বেলেগ, সেইটো রাজনীতির লগত নহয়, আর ব্যস্ত পাবলি হলে নিজকে সঠিক করব লাগবে, নিজেই সঠিক লাইনত যাব লাগবে, ভাল কাম করব লাগবে, আল্লাহর নির্দেশ মানিব লাগবে, তেনেকে চলিব লাগিব, গতি ইয়ার লগত যেহেতু ধর্মটো বেলেগ রাজনীতির যাতে মানুষে নানে তার কারণে মানে অনুরোধ জানাম, আর জাত পাতর যাতে ইয়াত নানে, কারণ মানুষ আমি সব অল্প মানুষ এখানে আমি থাকো ইয়াত, এখানে যদি আমি ভাগ হয়ে যাও তাহলে আমার তাহলে কোনে চাব আমার শক্তি কেনকে হব, আমার আমি খারা কেনকে হম, গতি এইখানে মানে অনুরোধ জানাম, বিনম্র অনুরোধ জানাম, আর কি কইছে আপনি কংগ্রেস আর ইআইডিএফর মানে ভাবো যে ওয়ান পার্সনও ইয়াত কোনো টেনশন নাই, আমার ইয়াত অ্যাসেসমেন্ট আমি আমার আছে, এনেতো এটু করার লগেলগে গোটে অসমত ধরক ধারাখায়ী হয়ে যাবে, কামরূপের পর আরম্ভ করে মধ্য অসম উত্তর অসম উজনি অসম এইবিলাকত তো সাংঘাতিক এফেক্ট হয়ে যাবো, যেটা আমার বহুতর লগত টেলিফোন কথা হয়ে আছে টেলিফোনত, হয়তো কংগ্রেসের প্রাক্তন বিধায়ক প্রাক্তন বা বর্তমানের লগতো কথা হয়ে থাকে আমার, গতি এইটুকে হয়তো অফস করব হেরিরগত যে তাতে নহয়, আর হলেও ইয়াতো মূল ভোটটা মহে পাম, আর ইউডিএফর নামত কোনবাই কব যে এইখানে ভোট কংগ্রেসের ভোট ইউডিএফক দিও, তো কংগ্রেসী মানুষবিল ইউডিএফত নিদিব, ইউডিএফে যদি পায় কংগ্রেসে যদি পায় তো ইউডিএফের মানুষ যদি কয় তো ইউডিএফের মানুষবিল সহজে হয়তো কংগ্রেসত নিদিব, তার উপরেও কিছু কথা আছে, লেং মারামারির কথা বহুত আছে ইয়াত, আর মূর যে নিজের স্থিতি আছে মানে গোটাবাড়ির ঝনঝনি পূর্বাঞ্চল কেন্দ্র করে ইনশাল্লাহ মানে নিজেই খারা হয়েছো, আর মূর বিশ্বাস হয়ে গেছে আল্লাহ মো সহায় করে আছে বলে মূল বিশ্বাস, মানে গম পাই গেছো রাইজর মুখত ইনশাল্লাহ আল্লাহ মূল নামটো দিয়ে আছে যে মূর প্রয়োজন আছে, তখেতর প্রয়োজন আছে, এই মানুষের মনত আহি গেছে, গতি এইবিল এলায়েন্স ফেলায়েন্সের মূল কোনো চিন্তা নাই, রাইজে এইবার সিদ্ধান্ত লব, মানকাসর রাইজেই সিদ্ধান্ত লব কাক বিধায়ক বানাবো, থ্যাংক ইউ, ধন্যবাদ।